আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি এমন একটি ওয়েবসাইটের সন্ধান দিব যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রতিদিন আপনার ব্লগ সাইটে বা ওয়েবসাইটে ফ্রিতে 1 থেকে 10 হাজার ভিজিটর আপনি নিয়ে আসতে পারবেন। এবং সবচাইতে বড় কথা, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের একটি ভালো মানের ব্যাকলিঙ্ক পাবেন এবং সেই ব্যাকলিঙ্কের মাধ্যমে আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটিটি বৃদ্ধি পাবে। তো আজকের এই ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ আমি যতগুলি আমার ওয়েবসাইট রয়েছে সব কয়টি ওয়েবসাইটে এই কাজগুলি করি, একটি ওয়েবসাইট শুধু বাকি রেখেছিলাম আপনাদেরকে একদম লাইভ আকারে আমার এই ওয়েবসাইটে কিভাবে কাজ করবেন, কিভাবে ব্যাকলিঙ্ক তৈরি করবেন এবং কিভাবে ভিজিটর পাবেন একদম লাইভ আকারে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি একটি ফেসবুক পেজ আমার রয়েছে, এই পেজটিতে মোবাইল টেক এবং মোবাইল থেকে আর্নিং করা সম্পর্কিত ভিডিও আমি তৈরি করে রাখি, তো এই পেজটি ফলো করে রাখতে পারেন। তো আপনাকে আপনার ওয়েবসাইটের গ্রোয়িং করার জন্য অবশ্যই বিভিন্ন রকম ভালো মানের ডোমেইন অথরিটি ওয়েবসাইটগুলিতে ব্যাকলিঙ্ক করতে হবে এবং সেই ওয়েবসাইট থেকে ফ্রিতে অর্গানিক গুগলের ট্রাফিক নিয়ে যেতে হবে। তাহলে আপনার ওয়েবসাইটটি ডে বাই ডে বৃদ্ধি পাবে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনিও আমার মতো এরকম ভালো মানের একটি আর্নিং প্রতি মাসে করতে পারবেন। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই ওয়েবসাইটটি আপনি গুগলে আপনার ডিভাইস থেকে লিখবেন জাস্ট পেস্ট আইটি। তো ওয়েবসাইটের আপনি অ্যাড্রেসটি আবারও দেখুন, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিব না। তো এই অ্যাড্রেসটি লিখে আপনি যখনই এন্টার প্রেস করবেন বা গুগলে সার্চ করবেন, প্রথমে যে ওয়েবসাইটটি আসবে দেখুন জাস্ট পেস্ট ডট আইটি। তো এই ওয়েবসাইটটি আপনি ওপেন ওপেন করে নেবেন। তো ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এই ওয়েবসাইটটির ভ্যালু কেন এত বেশি সেটি আপনাদেরকে একদম আমি এখানে দেখুন, আমি এই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি এবং ব্যাকলিঙ্ক সহকারে এই ওয়েবসাইটের সকল ডিটেলসগুলি বের করে রেখেছি যে এই ওয়েবসাইটে কী পরিমাণ ব্যাকলিঙ্ক রয়েছে এবং এই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কী পরিমাণ। তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস যখন আপনি দেখতে পাবেন, এই ওয়েবসাইটে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে অ্যাকাউন্ট অপশন রয়েছে, এই যে ডান পাশে দেখুন এখানে, এই অ্যাকাউন্ট অপশনটির উপরে আপনি একটি ক্লিক করবেন। তো ক্লিক করলেই দেখুন এখানে দুটি অপশন বা দুটি বক্স আপনি দেখতে পাবেন, একটি হচ্ছে সাইন ইন আর একটি হচ্ছে ক্রিয়েট এ অ্যাকাউন্ট। তো আপনি যেহেতু প্রথম, এজন্য এখানে আপনার একটি জিমেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করলে অ্যাকাউন্ট তৈরি করা বক্সটি আপনার সামনে চলে আসবে। এখানে আপনি আপনি যে নামে এই ওয়েবসাইটে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন এই নামে একটি নাম এখানে আপনি দিয়ে দিবেন। এরপরে আপনি আপনার একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিবেন, কারণ অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস যদি না দেন, এই অ্যাকাউন্টটি করার পরে আপনার এই মেইলে একটি কনফার্মেশন বা ভেরিফাই ইমেইল যাবে, সেখান থেকে আপনার মেলটি ভেরিফাই করতে হবে। তো এরপরে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপরে আবার পুনরায় পাসওয়ার্ড দিয়ে দিবেন, এরপরে এখানে টিক চিহ্ন দিয়ে আপনি এই ক্যাপচাটি পূরণ করে দিবেন। তো ক্যাপচাটি পূরণ করার এটি একটি ভিন্ন, তো আমি বলে দিই এখান থেকে আপনার যে নামটি দেখাবে সেই নামের যতগুলি ইমেজ আছে সেই কটি আপনি সিলেক্ট করে ভেরিফাই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা রয়েছে, আমি আপনাদেরকে ডিরেক্টলি সাইন ইন অপশনে গিয়ে লগ ইন করে দেখাচ্ছি। তো আপনার অ্যাকাউন্ট করা হয়ে গেলে আপনি এই ওয়েবসাইটটি এরকমভাবে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর দেখুন এখানে অপশন রয়েছে অ্যাড অপশন। তো আপনি প্রথমেই আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্কটি তৈরি করে নেবেন। ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য আপনি আপনার এই যে প্রোফাইলে আপনি প্রবেশ করবেন। প্রোফাইলে প্রবেশ করার পর পাবলিক প্রোফাইল এই অপশনটির উপরে ক্লিক করবেন। দেখুন এখানে আমার একটি ব্যাকলিঙ্ক তৈরি করা রয়েছে এবং এখানে আমার প্রোফাইলের নাম এবং ইমেজ যুক্ত করা রয়েছে। তো আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি সেটিংস অপশনে চলে যাবেন। তো সেটিংস অপশনে যাওয়ার পর এই যে পাবলিক প্রোফাইল, এখানে আসার পর আপনি দেখতে পাবেন এখানে আপনার
ডিসপ্লে নেম, এখানে আপনার ব্লগ সাইট সম্পর্কিত শর্ট ডেসক্রিপশন। এরপরে দেখুন এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের এই বক্সটিতে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি আপনি দিয়ে দিবেন। দিয়ে জাস্ট সেভ অ্যান্ড চেঞ্জ এর উপরে ক্লিক করে দিলে আপনার এই ওয়েবসাইটে, একটি হাই ডোমেইন অথরিটির ওয়েবসাইটে আপনার একটি প্রোফাইল ব্যাকলিংক তৈরি হয়ে যাবে। এরপরে আপনার যে কাজটি করতে হবে, এই সাইট থেকে ট্রাফিক নেওয়ার জন্য আপনার প্রতিদিন 1 থেকে 10 হাজার ট্রাফিক কিভাবে যাবে সেটির জন্য আপনাকে আপনার পোস্টগুলি এখানে আপনার পোস্টের লিঙ্কগুলি দিয়ে দিতে হবে। তো সুন্দরভাবে এটি দিতে হবে, এর জন্য এই যে অ্যাড অপশন দেখতেছেন, এই অ্যাড অপশনটির উপরে ক্লিক করবেন। তো অ্যাড অপশনটির উপরে ক্লিক করলে এরকম একটি বক্স আপনার সামনে চলে আসবে পোস্ট করার জন্য। তো এখানে যে কাজটি আপনার করতে হবে, আপনার ওয়েবসাইটের যে কোনো একটি পোস্ট আপনি ওপেন করে নেবেন, যে পোস্টটি আপনি ট্রাফিক নিয়ে যেতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে যে পোস্টের মাধ্যমে। তো এই পোস্টটি ওপেন করা হয়ে গেলে দেখুন এখান থেকে আপনার পোস্টের হেডলাইনটি বা আপনার পোস্টের যে মূল টপিক সেটি কপি করে নিয়ে এই ওয়েবসাইটের যে টাইটেল রয়েছে এই টাইটেলে দিয়ে দিবেন। এরপর আপনার যে কাজটি করতে হবে, এই বক্সে আপনাকে সেই পোস্ট রিলেটিভ কিছু ডেসক্রিপশন বা প্যারাগ্রাফ লিখতে হবে। তো আপনার পোস্টের এই প্যারাগ্রাফটি আপনি জাস্ট কপি করে এখানে দিয়ে দিবেন। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে একটি ইমেজ যুক্ত করতে হবে। তো আপনি চাইলে এখান থেকে একটি ইমেজ আপনি নিয়ে নিতে পারেন। তো আমি আমার পোস্ট থেকে ইমেজ ডিরেক্টলি কপি করে নিচ্ছি। এরপরে দেখুন এই যে ডান পাশে ফটো অপশন রয়েছে, এই ফটো অপশনের এখানে এই যে ড্রপ ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে ইমেজটি যুক্ত করতে চান তার বক্স চলে আসবে, এখান থেকে ওপেন করে দিবেন। তো আপনি চাইলে ইমেজটিকে আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। তো আমি ডিরেক্টলি আমি এই ইমেজটি দিয়ে দিচ্ছি। এরপরে নিচে আপনি চাইলে আরো কিছু প্যারাগ্রাফ বা লেখা এখান থেকে আপনি কপি করে বা আপনার ওয়েবসাইটের যে পোস্ট রয়েছে বা নিজে চাইলেও এখানে আপনার নিজের মতো করে লিখতে পারেন। তো এই যে কপি করে এখানে দিয়ে দিবেন, সরি লিংক চলে এসেছে আমি। তো এই যে দেখুন এখানে আপনি এরকম ভাবে আপনার পোস্টের কিছু ডেসক্রিপশন দিয়ে দিবেন। এরপরে যে কাজটি করবেন, এখানে রিড মোর অথবা মোর ইনফরমেশন, আমি রিড মোর দিয়ে দিচ্ছি। রিড মোর দিয়ে এই লেখাটিকে আপনি সিলেক্ট করে দিয়ে আপনার পোস্টের যে ইউআরএল আছে সেটি কপি করে নিয়ে এসে এই যে এখানে দেখুন ইউআরএল এর একটি লিংক রয়েছে ইউআরএল দেওয়ার জন্য। তো এই লিংকটির উপরে ক্লিক করে এখানে আপনি আপনার ইউআরএলটি পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি সেভ অপশনে দিয়ে দিবেন। তো দেখুন এখানে ইউআরএলটি যুক্ত হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি আপনার সাইটের পোস্টগুলি এখানে এই বক্সে নিয়ে আসবেন। এছাড়াও বলে রাখি এখানে আপনি চাইলে বিভিন্ন রকম অপশন রয়েছে, ইমেজ যুক্ত করা, প্যারাগ্রাফ সেটিং করা, তো এই বোল্ড করা, সবকিছু সুন্দরভাবে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি চাইলেই যে অপশন, এই অপশন এই অপশনটি থেকে আপনি আপনার পোস্টের ট্যাগও দিয়ে দিতে পারেন। তো ট্যাগ আপনি এখানে যুক্ত করে দিতে পারেন। দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট এই পাবলিশড অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো পাবলিশড অপশনটির উপরে ক্লিক করলেও একটি ক্যাপচা আপনার সামনে চলে আসবে। তো এই ওয়েবসাইটের ক্যাপচাগুলি একটু কঠিন, বাট আপনি একদম যে ক্যাপসাটি আসবে তো সেটি আপনি এখান থেকে ফিল আপ করে দিবেন। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি পুনরায় চেষ্টা করবেন, একটু সময় নিতে পারে। এই যে দেখুন অটোমেটিকলি পোস্টটি এই ওয়েবসাইটে রিড হয়ে গিয়েছে। তো এই ওয়েবসাইটে যখনই পোস্টটি পাবলিশড হয়ে যাবে তখনই আপনার পোস্টটির ভিউ আকারে দেখতে পাবেন, পোস্টটির এখানে রিড মোড রয়েছে। এই রিড মোড়ে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে বা যে কোনো ভিজিটর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে এবং সেখান থেকে আপনি অর্গানিক একদম গুগলের ভিজিটর আপনি পেয়ে থাকবেন। তো এই থার্ড পার্টি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটে ভালো মানের ট্রাফিক নিয়ে যেতে পারবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট। আমি প্রতিদিন যখনই আমার ওয়েবসাইটে পোস্ট করে থাকি সেই পোস্টগুলি এরকম, আমার যতগুলি ওয়েবসাইট রয়েছে যেগুলিতে ব্যাকলিংক তৈরি করা এবং পোস্ট সাবমিট করা যায়, এই সকল ওয়েবসাইটে প্রতিদিন 10 থেকে 15 মিনিট আমি সময় নষ্ট করে বলা যায়, তো ওইটি করে এই আমার ওয়েবসাইটে এই ধরনের ট্রাফিক আমি নিয়ে আসি।
তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর এ ধরনের সকল তথ্য বা ব্লগিং থেকে আর্নিং করা বা ব্লগিং বা ব্লগ সাইটকে গ্রোয়িং করার যে ধরনের ইনফরমেশন বা ট্রিক্স বা টিপস দরকার আমি ইউটিউব চ্যানেলে দিয়ে রাখি। তো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন, তাহলে পরবর্তী এই ধরনের আরও আপডেট ভিডিও পেয়ে থাকবেন।